তোরা নাকি বুবুনের মাখন আমার সাথে খুব খারাপ ব্যবহার করিস দেখা বলি কি রে তোদের সমস্যাটা কি বলতো ওইটা যে কি পরিমাণ বদমাইশ আমু তোমাকে আমি কি বলবো শয়তানের এক শেষ আমাদের লুকায় লুকায় দেখে সেদিন মারিয়া আপু আর আমি অন্ধকারে নামতেছি বেটা ইচ্ছে করে আমাদের সাথে ধাক্কা লাগাইলো আর তারপর যখন যেন কথা বলে আমার তো নাকি দেখি সেরকম মনে হয় না আমার সাথে ছাদে দেখা হলো কি সুন্দর ব্যবহার কি সুন্দর করে কথা বললো তোমার সাথে কি আর বদমাইশি করার স্কোপ আছে লোকে কি চিনে না তোরা না সবকিছু নিয়ে আসলে একটু বেশি বাড়াবাড়ি করিস এই যে যা তুমি ফ্রিজ থেকে টক দুটো নিয়ে যা দুধ দে আচ্ছা এই দুলা ভাই কখন আসতেছে দুলা ভাই অলরেডি পৌঁছে গেছে বাসায় আসতে ঘন্টা খানেক লাগবে হয়তো তাহলে তুমি এখন রান্নাঘরে কি করো যাও যাও সুন্দর দেখে একটা শাড়ি পরো কতদিন পর দুলা ভাই আসতেছে এখনো রান্নাঘরে আছে যাও আমি সব কাজ সামলে নিব তুই পারবি তো শিওর আচ্ছা ওই ফ্রিজ থেকে টক দইটা এনে দুই চামচ দিয়ে দিবি মাংসের মধ্যে আচ্ছা ঠিক আছে আমি দেখে নিই আচ্ছা গেলাম তাহলে আচ্ছা কতদিন ধরে লোকটা ছোট মাছ ভর্তা ভাজি এসব খায় না ভর্তা ভাত ছোট মাছ বড় মাছ মুরগির মাংস শুটকি গরু মাছ সব কিছু নেবে তুমি তুমি আমি ওর টেনশন করো ঠিক আছে আপু তোমাকে আজ খুব সুন্দর লাগছে থ্যাংক ইউ তোমাকে দেখে মনে হচ্ছে না আমরা তিনজন তোমার বোন যা কি যে বলিস না তুই তুই সব সময় একটু বাড়িয়ে বাড়িয়ে তুমি কি এমন সেজেছি তুমি ভালো একটা শাড়ি পরেছি এই তো তুমি আজকে অনেক সেজেছো পুরো দুই ঘন্টা ধরে সেজেছো চুপ এসে কাটানি করিস তোর আসিস কেন না না কিছু না হ্যালো হ্যাঁ কই তুমি এত দেরি করছো কেন আমরা সবাই তোমার জন্য ওয়েট করছি হ্যাঁ তামান্না সরি তুমি কিছু মনে করো না একজন ক্রু অসুস্থ হওয়াতে আজকে আমাকে জেদ্দা যেতে হচ্ছে এক ঘন্টা পরে ফ্লাইট তুমি 15 দিন পর এসেছো এখন জেদ্দা যাচ্ছ মানে কি করব বলো অফিশিয়াল ডিউটি অমান্য তো করার উপায় নেই তুমি চিন্তা করো না আমি এক সপ্তাহের মধ্যে ঢাকা ফিরে আসবো তোমার যা খুশি তুমি তাই করো আমাকে আর ফোন দিও তোমাকে ফোন করতে হবে না আমার সাথে কথা বলতে হবে তোমার যেখানে খুশি সেখানে যাও জেদ্দা যাও কবি যাও যেখানে ভালো লাগে সেখানে ওকে